প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণ সাথে ছিল বলেই আজ পদ্মা সেতু বাস্তবায়নের পথে। তবে এই প্রকল্পে বাধা দিয়ে যারা দেশের মানুষের জীবনমান উন্নয়নের পথ রুদ্ধ করতে চেয়েছিল তাদেরকে উচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন তিনি। পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের রেল সংযোগ নির্মাণ কাজের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। এ সময় মাওয়া থেকে ঢাকা সহ সারা দেশে উন্নত রেল যোগাযোগ চালুর কথা জানান প্রধানমন্ত্রী। শরীয়ত খানের রিপোর্ট। বহু প্রতীক্ষিত মেগা প্রকল্প পদ্মা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করতে সকালে মুন্সীগঞ্জের মাওয়া যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পদ্মা সেতু রেল সংযোগ নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকার সাথে যশোরের রেল লিংক রোডের নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়াও পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের নাম ফলক উন্মোচন সহ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। পরে সুধী সমাবেশে দেওয়া বক্তব্যে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ডক্টর ইউনিসের চেষ্টায় হিলারির নির্দেশে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দেয়, কিন্তু দেশের জনগণ পাশে থাকায় নিজেদের অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণ হচ্ছে। আমাদের দেশে কিছু মানুষ আছে, তারা কখনো দেশের স্বার্থ দেখে না, তাদের ব্যক্তি স্বার্থটাই হচ্ছে সব থেকে বড়। পদ্মা সেতু নির্মাণের জন্য সমস্ত প্রকল্প গ্রহণ, অর্থায়ন, সমস্ত কাজ যখন সম্পন্ন হয়েছে, সেসব একটা ঘটনা ঘটলো। আমাদের কোনো এক পত্রিকার স্বনামধন্য এডিটর এবং ডক্টর ইউনুস আমেরিকায় যায়, এসআর ডিপার্টমেন্টে ঘোরে, হিলারির কাছে সমানে ইমেল পাঠায় এবং তাকে অনুরোধ করে, এবং হিলারি ক্লিনটন সেই অনুরোধ শুনে ওয়ার্ল্ড ব্যাংকের তখন যে প্রেসিডেন্ট ছিল মিস্টার জোলিক, মিস্টার জোলিকের নির্দেশ দেয় বাংলাদেশে পদ্মা সেতুর অর্থ বন্ধ করবার জন্য। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের বোর্ড মিটিংয়ে এটা অনুমোদন হয় নাই। জোলিক যেদিন ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের পদ থেকে চলে যাবে, শেষ দিন সে একটা অর্ডার দিয়ে যায় যে বাংলাদেশে পদ্মা সেতুর টাকা বন্ধ। সেই হলো ওয়ার্ল্ড ব্যাংক এই টাকা বন্ধ করে দিয়েছিল। এ সময় দেশের উন্নয়নে সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। ডিজাইন করে এই রাস্তাটা করা হচ্ছে, এই মহাসড়ক আমরা তৈরি করে দিচ্ছি। এখানে মনে রাখতে হবে যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের সাথে আমরা আঞ্চলিক যোগাযোগ স্থাপন করতে চাই, তাই এশিয়ান হাইওয়ে করিডোর একের সাথেও এই রাস্তা সংযুক্ত হবে, সেইভাবে এটা আন্তর্জাতিক সড়ক হিসেবেও ব্যবহার হবে, সেইভাবেই আমরা তৈরি করে দিচ্ছি। পরে শরীয়তপুরের জাজিরা ও মাদারীপুরের শিবচর এলাকায় যান প্রধানমন্ত্রী। সেখানে ইলিয়াস আহমেদ চৌধুরী কাঁঠালবাড়ি ফেরিঘাটে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।